আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরবিডি নিউজের এখনকার আয়োজনে। সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা আলোচিত সংবাদ ও তার বিশ্লেষণ। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তালেবানের হুমকি। পাকিস্তানের কট্টরপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সশস্ত্র এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করায় সরকারকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের অনুসারী তেহরিকি তালেবান পাকিস্তান বুধবার এক বিবৃতিতে স্পষ্টভাবে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারির নাম উল্লেখ করেছেন। বিস্তারিত থাকছে রাবে আক্তার রুম্পার প্রতিবেদনে। দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পিএমএলএন সভাপতি শেহবাজ শরিফ আর বিলাওয়াল ভুট্টো জারদারির পাকিস্তান পিপলস পার্টি পিপিপি বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান অংশীদার। টিটিপির মুখপাত্র মোহাম্মদ খোরাসানি হোয়াটসঅ্যাপে আল জাজিরার কাছে পাঠানো বিবৃতিতে বলেছেন, পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কোনো ব্যবস্থা নেয়নি টিটিপি, কিন্তু এই দুই দল যদি তাদের অবস্থানে অনড় থাকে তাহলে এই দুই দলের নেতাদের বিরুদ্ধে অব্যবস্থা নেওয়া হবে, তাদের কাছাকাছি যাওয়া এড়িয়ে চলা উচিত লোকজনের। বিবৃতিতে টিটিপির এই মুখপাত্র বলেন, আমাদের লক্ষ্যবস্তু এখন পাকিস্তানের নিরাপত্তা বাহিনী, যারা পশ্চিমাদের ইচ্ছায় দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। টিটিপি বিবৃতিতে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর জন্য সতর্কবার্তা জুড়ে দিয়েছে। টিটিপির বিরুদ্ধে সরকারের নেওয়া পদক্ষেপের অংশ না হতে ধর্মভিত্তিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। পাকিস্তান জুড়ে শরিয়া আইন চালুর দাবিতে গত বেশ কয়েক বছর ধরেই তৎপরতা চালাচ্ছে তেহরিকি তালেবান। অতীতে কয়েকবার টিটিপি ও পাকিস্তানের সরকারের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ হয়েছে। বাংলাদেশকে ধন্যবাদ জানালেন মিয়ানমারের জান্তা প্রধান। সীমান্তে স্থিতিশীলতা ও সহযোগিতাপূর্ণ মনোভাবের জন্য বাংলাদেশ সহ প্রতিবেশী পাল দেশের প্রশংসা করেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। বুধবার দেশটির 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে বাংলাদেশ, ভারত, চীন, লাওস ও থাইল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। মিয়ানমারের সরকারি টেলিভিশন MRTV বুধবার মিন অং হ্লাইং এর ভাষণ সরাসরি সম্প্রচার করেছে। ভাষণে জান্তা প্রধান বলেন, আজ দেশের স্বাধীনতা দিবসে আমি মিয়ানমারের আন্তর্জাতিক ও আঞ্চলিক মিত্রদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। নানামুখী চাপ, সমালোচনা, হামলা সত্ত্বেও তারা আমাদের পাশে আছেন, সহযোগিতা করছেন, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রতিবেশী দেশ চীন, ভারত, থাইল্যান্ড, লাওস ও বাংলাদেশের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা আশা করছি সীমান্তে স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়নের স্বার্থে ভবিষ্যতেও আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস অক্ষুণ্ণ থাকবে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন মিয়ানমারের বিভিন্ন কারাগার থেকে 7012 জন কয়েদিকে মুক্তি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন জান্তা প্রধান। এই প্রসঙ্গে ভাষণে তিনি বলেন, মিয়ানমারের সাধারণ জনগণকে 75তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। বিগত বিভিন্ন বছরের মতো এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার আওতায় কিছু সংখ্যক কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। এবছরের স্বাধীনতা দিবসে 7012 জন কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার। তবে পৃথক এক প্রতিবেদনে MRTV জানিয়েছে, যেসব কয়েদির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, বিস্ফোরক মামলা, অবৈধ অস্ত্র ও মাদক এবং দুর্নীতির মামলা আছে তাদেরকে এই মুক্তিপ্রাপ্তদের তালিকায় রাখা হয়নি। 2017 সালে মিয়ানমারের আরাকান রাজ্যের কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে বোমা বিস্ফোরণের ঘটনার পর সেখানকার সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযান শুরু করে সেনাবাহিনী। সেই অভিযানে হাজার হাজার রোহিঙ্গা পুরুষকে হত্যা এবং নারী ও শিশুদের ধর্ষণের পাশাপাশি লুটপাট ও গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
চরম প্রতিশোধ, পাল্টা হামলায় ইউক্রেনে 200+ হত্যার দাবি রাশিয়ার, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে প্রায় 100+ রুশ সৈন্য হত্যার চরম প্রতিশোধ দিচ্ছে রাশিয়া। এবার পাল্টা হামলায় 200+ ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে হত্যার দাবি করল রাশিয়া। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। হামলায় 30 ইউক্রেনীয় সেনা, 90 সার্ভিসম্যান ও 130 বিদেশি ভাড়াটে নিহত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করেছে, রুশ সেনাদের হামলায় আমেরিকার সরবরাহ করা কয়েকটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়। রুশ মন্ত্রণালয়ের তথ্যমতে ডনেস্ক অঞ্চলের দ্রুস্কো ভকা রেলস্টেশন এলাকায় দুটি হাইমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য রাশিয়া সিরিজ মিসাইল হামলা চালায়। রাশিয়া সেনারা মঙ্গলবার ডনেস্ক এলাকার ক্রামাতোরস্ক শহরেও হামলা চালায়। রুশ মন্ত্রণালয় জানিয়েছে, ক্রামাতোরস্ক ও মাসলিয়াকোভকা শহরে রাশিয়ার নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 130 জন বিদেশি ভাড়াটে সেনা নিহত হয়। দ্রুস্কোভকা রেলস্টেশনে রুশ হামলায় 120 জন ইউক্রেনের সেনা নিহত হয়েছে। এর পাশাপাশি লুহানস্ক প্রজাতন্ত্র এবং খেরসন অঞ্চলে রাশিয়া সেনারা অন্তত 9টি হাইমার্স ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ডনেস্ক অঞ্চলের মেকিয়েভকা শহরে ইউক্রেনের সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 89 জন রুশ সেনা নিহত হওয়ার পর রাশিয়ার সেনারা পাল্টা হামলা চালালো। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সহ্য করা হবে না বলছেন মিয়ানমারের জান্তা প্রধান। মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে যেসব দেশ নাক গলাচ্ছে তাদের কড়া সমালোচনা করেছেন জান্তা প্রধান মিং হং হ্লাইং। পাশাপাশি ইতিবাচকভাবে সহযোগিতা করায় অনেক দেশকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। দেশটির 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। জান্তা প্রধান বলেছেন, চীন, ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ন্যাপিডো ঘনিষ্ঠভাবে কাজ করছে। 2 বছর আগে মিয়ানমারের সামরিক বাহিনী নোবেলজয়ী অং সান সুচি এর নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটি থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছে। দেশটির বিভিন্ন সময়ে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখেও পড়েছে। 2021 সালের 1 ফেব্রুয়ারি সুচির সরকারকে সরিয়ে সেনাবাহিনী দেশটির ক্ষমতা নেওয়ার পর সুচি ও অনেক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়। জান্তা বিরোধী বিক্ষোভ ও ভিন্ন মত কঠোরভাবে দমন শুরু হয়। ঘরবাড়ি ছাড়া হয় লাখ লাখ মানুষ। নিরাপত্তা বাহিনীর ব্যাপক দমন পীড়নের মুখে মিয়ানমারের এমন দৃশ্য তো সরকার বিরোধী বিক্ষোভ দেখা না গেলেও গণতন্ত্র ফিরিয়ে আনতে সেখানে অস্ত্র হাতে তুলে নিয়েছে পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা। সরকারের বিরুদ্ধে তারা লড়াই করে আসছে। গত বছরের শেষ ভাগে সুচির বিরুদ্ধে আনা সর্বশেষ অভিযোগগুলোর বিচার সম্পন্ন হয়েছে। দোষী সাব্যস্ত হওয়া সব অভিযোগ মিলে নোবেলজয়ী এই নেত্রীকে সর্বমোট 33 বছর কারাদণ্ড দিয়েছে জান্তার আদালত। সুচি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক একাধিক সংস্থাও তার মুক্তি চেয়েছে। অন্যদিকে সামরিক বাহিনী বলেছে, নিয়ম মেনেই সুচির সব মামলার বিচার কাজ সম্পন্ন হয়েছে। বাড়াবাড়ি করছে দখলদার ইসরায়েল, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি। ইরানের সেনাবাহিনী প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ইসরায়েলকে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল তার দেশের জন্য কোনো ধরনের হুমকি সৃষ্টি করলে তার কঠোর জবাব দেবে তেহরান। ইরানের দক্ষিণ অঞ্চলীয় পানি সীমায় এদেশের সশস্ত্র বাহিনী বিশাল আকারের এক সামরিক মহড়া শেষ করার পর তিনি এমন হুমকি দেন। পাস্টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পারস্য উপসাগরীয় হরমুজ প্রণালী থেকে শুরু করে ওমান সাগর হয়ে ভারত মহাসাগর পর্যন্ত বিশাল এলাকা জুড়ে 3 দিন ব্যাপী এই মহড়া অনুষ্ঠিত হয়। সোমবার জুলফাকার 1401 নামের এই মহড়া শেষে জেনারেল মুসাভি বলেন,
আমরা মাঝে মধ্যে ইসরায়েলি কর্মকর্তাদের মুখে কিছু উদ্ভট কথাবার্তা শুনি। আমি তাদেরকে বলতে চাই, ইহুদিবাদী সরকারের পক্ষ থেকে ইরান ভূখণ্ডের যে কোনো অংশের জন্য হুমকি সৃষ্টি করা হলে ইরানের সশস্ত্র বাহিনী চতুর্দিক থেকে নিষ্পত্তিমূলক জবাব দেবে। তিনি বলেন, গত কয়েকদিনে ইরানের সেনাবাহিনী বিশ্ববাসীর সামনে নিজের এমন কিছু নয়া সামরিক অর্জন তুলে ধরেছে যা দিয়ে আত্মরক্ষার পাশাপাশি শত্রুর যে কোনো হুমকি মোকাবেলা করা সম্ভব। জেনারেল মুসাবি বলেন, ইরানের শত্রু এবং দাম্ভিক ও আধিপত্যকামী শক্তিগুলো যাতে ইরানে হামলা চালানোর মতো কোনো ভুল পদক্ষেপ না নেয় সেজন্য জুলফাকার 1341 সামরিক মহড়া চালানো হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন আরবিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।